মাত্র টাকায় চকলেট ফুচকা আর চিকেন ফুচকা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে আমরা চলে যাচ্ছি ফুচকা গ্রামে আমি মা মাসি ভাই আর মামা মিলে চলে গেছিলাম আমি কিন্তু মারাত্মক এক্সাইটেড কারণ দিন ধরে ভাবছিলাম এই জায়গাটায় যাওয়ার কথা এখানে ঢুকে থেকে বাদিক ডানদিক পিছন সামনে চারিদিকে ফুচকা স্টল আর এরা কিন্তু একদম বাড়িতেই ফুচকা বানায় সামনেই একটা ছোট্ট মেলা বসেছিল হয়তো এখানে কোনো উৎসব ছিল সেই কারণে তো এখানে একটা খুব সুন্দর মন্দির ছিল তো প্রথমে আমরা একটু ঠাকুর দর্শন করে নিলাম আর তারপরে কিন্তু চলে গেলাম ফুচকা খেতে এত টাইপের ফুচকা দেখে আমি আর দাঁড়িয়ে না থেকে বসে পড়লাম আর ওখানে গিয়ে শুনলাম নাকি দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় প্রথমে কিন্তু জল ফুচকা খেয়ে নিলাম দশ টাকায় দশটা আর তারপরে কিন্তু আমরা খেলাম দই ফুচকা যেটার প্লেট ছিল মাত্র কুড়ি টাকা আর সত্যি এটা খেতে কিন্তু মারাত্মক ছিল ওরা কিন্তু সবার সামনেই খুব ইজি প্রসেসে আমাদের বানিয়ে দিচ্ছিলো তারপরে কিন্তু আমি খেয়েছিলাম চকলেট ফুচকা এই চকলেট ফুচকাটা দেখতে যেমন সুন্দর আর খেতে সত্যি সেরকমই ভালো ছিল তারপর আমরা চাটনি ফুচকা অর্ডার করেছিলাম আর যেটা খেতে আভারেজ ঠিকঠাক ছিল দ্য চিকেন ফুচকা গাইজ যেটা খেয়ে আমার মুখটা এমন বিগড়ে জানি না এটা একটু খেতে অদ্ভুত ছিল হোয়াট আমি ফুচকা খাই তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই